হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল শাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কি লিকুইড কুলিং টেকনোলজি বা ওয়াটার কুলিং টেকনোলজি কাজ কীভাবে করে। কিছুদিন আগে সমির তরফ থেকে একটা নতুন ফোন লঞ্চ হলো, পোকো F1। যেই ফোনটা 20,000 টাকা দামেরও কম প্রাইসের মধ্যে আপনাকে দেওয়া হচ্ছে Snapdragon 845, এবং মেনলি এই ফোনটাকে গেমিংয়ের দিকে নজর রাখা হয়েছে। এবং গেমিংয়ের দিকে নজর রাখার জন্যে এখানে যে কুলিং সিস্টেমটা দেওয়া হয়েছে, প্রসেসর কুলিং সিস্টেমটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে লিকুইড কুলিং টেকনোলজি। এখন আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কি লিকুইড কুলিং টেকনোলজি কি। যদি আপনার ফোনে লিকুইড কুলিং টেকনোলজি থাকে বা আপনার কম্পিউটারে লিকুইড কুলিং টেকনোলজি থাকে, তাহলে কি আপনার কম্পিউটারটা কখনোই গরম হবে না, বা জিনিসগুলো কি হয়, চলুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক। আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে, এবং যদি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারেন তো অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করবেন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, লিকুইড কুলিং টেকনোলজির মানেটা কি? মানে যে সকল কুলিং লিকুইড দিয়ে করা হয়, মানে আপনি যদি আপনার কম্পিউটার মোবাইলকে যদি জলে ফেলে দেন তো কি অবস্থাটা হবে আপনি বুঝতে পারছেন, কখনই করতে যাবেন না এই জিনিসটা। তো আমি সর্বপ্রথম জানি যে আমাদের প্রসেসরকে কুলিং করার দরকার হয় কেন। ধরে নিন আপনার মোবাইল ফোনটাকে আপনি ঘাঁটছেন বা আপনি ইউজ করছেন, খুব ইন্টেন্সিভলি ইউজ করছেন, খুব হাইফাই হাই গ্রাফিক্সের গেম খেলছেন বা ভিডিও এডিটিং করছেন আপনার মোবাইল দিয়ে, তাহলে অবশ্যই এর জন্য আপনার মোবাইলে যে প্রসেসরটা লাগানো আছে, সেটা স্ন্যাপড্রাগনের প্রসেসর হতে পারে, সেটা মিডিয়াটেকের প্রসেসর হতে পারে, সে প্রসেসরটাকে অনেক কাজ করতে হয়। যখন প্রসেসর আপনার অনেক কাজ করে বা অনেক ক্লক স্পিডের মধ্যে চলবে, হাই ক্লক স্পিডে চলবে, তখন আপনার প্রসেসর ইন জেনারেল গরম হতে শুরু করবে। এখন আপনার যদি প্রসেসর গরম হতে থাকে তো আপনার ফোনেরও টেম্পারেচার বাড়তে থাকবে। কিন্তু ফোন একটা খুব স্মার্ট জিনিস, আমরা সেজন্যই স্মার্টফোন বলি, কিন্তু ফোনের যে ওএস বা অপারেটিং সিস্টেমটা আছে, যখনই আপনার ফোনের প্রসেসরটা গরম হতে থাকবে তখন আপনার ফোনের যে অপারেটিং সিস্টেম, সেটা আপনার প্রসেসরটাকে ইন্টেনশনালি স্লো করে দেবে। কেন করবে? যদি আপনার প্রসেসর গরম হতে থাকে তাহলে আপনার ফোনের মধ্যে সবথেকে সেন্সিটিভ পার্ট কী আছে, স্ক্রিন আছে এবং ব্যাটারি আছে। যদি অত্যাধিক গরম হয়ে যায় তো স্ক্রিনটা কালো হয়ে যেতে পারে, অথবা ব্যাটারিটা ব্লাস্ট করতে পারবে, ব্যাটারিটা ফেটে যেতে পারে। এই জন্য অপারেটিং সিস্টেম কী করে, যে প্রসেসরটা যেটা গরম হয়ে যাচ্ছিলো সেই প্রসেসরটা যে স্পিডে চলছিল সেই স্পিডটা কমিয়ে দেয়। এখন ধরুন আপনি একটা হাই ইন্টেন্সিভ গেম খেলছেন, এবং সে জায়গায় আপনার প্রসেসর যদি স্লো কাজ করে অবশ্যই গেমটা ল্যাগ হবে, গেমটা হ্যাং করবে, আপনার ফোনটা হ্যাং করবে। তো আপনি ফোনটা গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে ফোনের যে পারফরমেন্সটা আছে সেটা পাচ্ছেন না, এবং এই জিনিসটাকে বলে প্রসেসর থ্রটলিং। কারণ ইন্টেনশনালি প্রসেসরের যে স্পিডটা, প্রসেসরের যে ক্যাপাবিলিটিটা আছে সেটাকে কমিয়ে দেওয়া হয় ডিউ টু এক্সেসিভ হিটিং অফ প্রসেসর। এর উপায় কী আছে, এখান থেকে বাঁচার উপায় কী আছে সর্বপ্রথম জানা যাক। দুনিয়াতে বিভিন্ন ধরনের কুলিং টেকনোলজি, এয়ার কুলিং টেকনোলজি আছে, ওয়াটার কুলিং টেকনোলজি আছে, লিকুইড কুলিং টেকনোলজি আছে। তো আমি যদি এই ভিডিওতে লিকুইড কুলিং টেকনোলজির কথা বলি, তো লিকুইড কুলিং টেকনোলজির মধ্যে হয়টা কি? তো বন্ধুরা, আমি যদি পুরো সেট আপটার কথা প্রথমে বলি, তো লিকুইড কুলিং টেকনোলজির ক্ষেত্রে একটা কপারের পাইপ থাকে, তামার একটা পাইপ থাকে। এখন তামা ইউজ করা হয় কেন? কারণ তামা হচ্ছে হিটের খুব ভালো কন্ডাক্টর, মানে তাপ খুব সহজে পরিবহন করতে পারে। এই যে কপার কন্ডাক্টরটা থাকে সেটা প্রসেসরের সঙ্গে লেগে থাকে এবং ফোনের চারিদিক পর্যন্ত ছড়ানো থাকে, ঠিক আছে? এবং সেই কপারের ভেতরে মেনলি লিকুইড থাকে বা লিকুইডের বাষ্প থাকে। ব্যাপারটা বুঝুন, কপারের একটা তার থাকে বা কপারের একটা পাইপ থাকে, যে পাইপটা ফোনের চারিদিকে ছড়ানো থাকে, এবং সেই কপার পাইপের ভেতরে লিকুইড থাকে বা লিকুইডের যে বাষ্প আছে সেটা থাকে। এখন সেই প্রসেসরটা যত গরম হচ্ছে সেই তাপটা কপার পাইপের মধ্য দিয়ে ফোনের চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এখন হয়তো আপনি ভাববেন যে যদি প্রসেসরের হিটটা ফোনের চারিদিকে ছড়িয়ে যায়, ফোনটা তো আরও বেশি গরম হয়ে যাবে, আরও বেশি হিট হওয়ার সম্ভাবনা থাকে বা আরও বেশি বাষ্প হওয়ার সম্ভাবনা থাকে। না, এটা আপনি একদম ভুল ভাবছেন। আপনার প্রসেসরটা যদি গরম হয়ে যায় তাহলে প্রসেসরের মধ্যে যেটা হিট থাকে সেই হিটটা বাইরে বেরোতে পারবে না। যদি হিটটা বাইরে বেরোতে না পারে তখন সেই হিটটা ফোনের ভেতরেই থাকবে এবং ফোনের ভেতরের কম্পোনেন্টগুলোকে নষ্ট করবে। এখন সেই কপার পাইপের মধ্য দিয়ে যদি ফোনের হিটটা গোটা ফোনে ছড়িয়ে যায় তাহলে ফোনের বাকি অংশ দিয়ে হিটটা বাইরের দিকে বেরোতে চাইবে, আপনার ফোনটা অবশ্যই গরম লাগবে, আপনি যদি হাতে ধরেন অবশ্যই গরম লাগবে, কিন্তু আপনার ফোনের হিটটা ভেতর থেকে, ফোনের ভেতর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে ফোনের ভেতরের অংশগুলো ঠান্ডা থাকছে, এর ফলে ফোনের যে ভেতরের কম্পোনেন্টগুলো আছে সেগুলো খারাপ হওয়ার সম্ভাবনা থাকে না। এবং যে প্রসেসর থ্রটলিং কথাটা বলছি, যে প্রসেসরটা স্লো কাজ করছে বা প্রসেসরটা মানে অপারেটিং সিস্টেম প্রসেসরকে বাধ্য করছে স্লো কাজ করার জন্য, এই জিনিসটা হবে, কারণ আমরা প্রসেসর তো ঠান্ডা, যে হিটটা উৎপন্ন হচ্ছে সেই হিটটা তো কপার পাইপের মধ্যে দিয়ে ফোনের বাইরে বেরিয়ে যাচ্ছে। হয়তো ফোনটাকে আপনার ধরতে একটু গরম লাগবে কিন্তু ফোনের তো বাইরে বেরিয়ে যাচ্ছে,
সেক্ষেত্রে আপনার প্রসেসরের প্রসেসর থ্রটলিং হয় না, এবং আপনি যত হাই ইন্টেনসিভ গেমই খেলুন না কেন আপনার ফোনে কখনোই কোনো ধরনের ল্যাগ বা হ্যাং দেখা যাবে না ডিউ টু দিস লিকুইড কুলিং টেকনোলজি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কি লিকুইড কুলিং টেকনোলজি কী, বা এর ভেতরে কী থাকে, বা কীভাবে লিকুইড কুলিং টেকনোলজি কাজ করে। যদি এই ভিডিওটা থেকে নতুন কিছু শিখতে পারেন তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেলের আইকনটা আছে সেটাও প্রেস করবেন। এর ফলে আমাদের তরফ থেকে যত নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আসে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনারা পেতে পারেন। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটাকে দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন।